আপনার খুব কাছের মানুষের যদি খুব খারাপ দিন আসে হঠাৎ করে, কি করবেন আপনি? যদি পায়ের তলা থেকে জমি সরে যায় তখন কি টের পান মাটি আঁকড়ে থাকা কতটা জরুরি? মানুষের জীবনের এমনই কিছু মুহূর্ত নিয়ে তৈরি হয়েছে আসবো আর একদিন। কাছের মানুষের কাছে তো প্রাণ যা চায় তাই বলা যায়, যা ইচ্ছে তাই করা যায়, যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কিন্তু কঠিন সময়ে সেই মানুষটিকে আমরা কতটা চাই তা টের পাওয়া যায়। জীবনের এমনই সব গল্প ছবিতে তুলে ধরেছেন পরিচালক অভিজিৎ দাশগুপ্ত। এটা এমন একটা জায়গা, এমন একটা জায়গা আছে গল্পের মধ্যে যেটা মানুষ খুব, সেটা মানুষের প্রয়োজন, ওই জিনিসটা জানাটা মানুষের খুব প্রয়োজন, যেটা অনেক মানুষ জানতেন না। তিন জোড়া প্রেমিক প্রেমিকা ও তাদের মধ্যেকার টানা পড়েন, তাদের সময় অসময় দুঃসময় তাদের জীবনের বদলে যাওয়া ধরা পড়েছে ছবিতে। একটি কাপলের ভূমিকা অভিনয় করেছে আবির চ্যাটার্জি ও স্বস্তিকা চ্যাটার্জি। আসবো একদিন ছবিতে আমার চরিত্রের নাম করণ, যে কিনা জন্মসূত্রে পাঞ্জাবি বাট এখন অলমোস্ট বাঙালি হয়ে গেছে, কারণ তিন পুরুষ ধরে বাংলায় বাস। এবং বোঝাই যায় ছবির শুরু থেকেই দেখা যায় যে করণ বাংলা থিয়েটার করে, গ্রুপ থিয়েটার করে, তাই একেবারেই বাঙালি হয়ে গেছে। এই থিয়েটারের সূত্রেই করণের সঙ্গে আলাপ হয় মিরার, যে চরিত্রে স্বস্তিকা অভিনয় করেছে। কোনো রকম অসুস্থতার ব্যাপারে বা কোনো রকম চিকিৎসার ব্যাপারে তো আমরা খুব অজ্ঞ, মানে আমাদের জ্ঞান একদমই জিরো। যতক্ষণ না আমাদের বাড়ির বা আমাদের পরিবারের বা আমাদের কাছের মানুষের সেরকম একটা কোনো ক্রিটিক্যাল কন্ডিশন না হয়। আসবো আর একদিনে আরও একটি কাপলের ভূমিকা অভিনয় করেছে গৌরব চ্যাটার্জি ও রিধিমা ঘোষ। আমাদের মধ্যে যে বন্ধুত্ব রয়েছে সেটার জন্য আমাদের কাজের ক্ষেত্রে কাজ করাটা অনেকটা সুবিধাজনক হয়ে যায়, কারণ আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং তো থাকেই বন্ধুদের মধ্যে, তো সেই সেই ক্ষেত্রে এবং তৃতীয় ছবি তো সব মিলিয়ে একটা ভীষণ কমফোর্ট লেভেলের কাজ করে। এক্সপ্রেশন দিয়েছি আর চেষ্টা করেছি, কারণ গাইতে সত্যি হয় টু সাম এক্সটেন্ট, ওটাকে সত্যি দেখানোর জন্য। তো ওটা যদি সোমলতা দিয়ে অত ভালো না গাইতো আমি অ্যাডজাস্ট করতে পারতাম না হয়তো। এই ছবিতে অভিনয় করেছেন রূপা গঙ্গোপাধ্যায় ও অরিন্দম শীল, এমনকি ছবিতে গানও করেছেন রূপা। ছবির মিউজিকটা খুব ভালো, ভালো হয়েছে খুব, আমি নিজে সিডিগুলো শুনেছি বারবার করে। স্বস্তিকা ও আবির কাপল হিসেবে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন, তাই আরও একবার নিজেদের পুরনো বন্ধুত্বকে ঝালিয়ে নিতে পেরে খুশি স্বস্তিকা। যেটা আমি বলছিলাম যে কোঅ্যাক্টর সবচেয়ে প্রিয় বা সবচেয়ে কাছের বন্ধুদের মধ্যে একজন হলে সেটা অনেকটা বেশি সুবিধে হয়। আসবো আরেকদিন রিলিজ করছে 25 অক্টোবর। ছবির সাফল্য নিয়ে খুবই আশাবাদী ছবির সমস্ত কাস্ট অ্যান্ড ক্রিউ। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।